Assalamualaikum, প্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দিন। চাঁপাইনবাবগঞ্জ জেলার নামকরণ, ইতিহাস, অন্যান্য বিষয় নিয়ে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ টিভির পক্ষে আপনাদের সাথে আছি রেজাউল করিম। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য বিনীত অনুরোধ রইল। ঐতিহাসিকদের মতে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত, ঐতিহাসিক নিদর্শন, ঐতিহাসিক মর্জিত মিনার, পাহাড়, নদ নদী, হাজারো বনাঞ্চল ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। বাংলাদেশের 64টি জেলা, প্রতিটি জেলার নামকরণের ও জমিদারির প্রসঙ্গে জড়িত রয়েছে গুরুত্বপূর্ণ ইতিহাস। ভ্রমণ পিপাসুদের হৃদয়কে আকৃষ্ট করবে বই কি? চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থান পূর্বে রাজশাহী ও নওগাঁ জেলা, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য মালদহ জেলা, পশ্চিমে পদ্মা নদী ও মালদহ জেলা, দক্ষিণে পদ্মা নদী ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা। চাঁপাইনবাবগঞ্জের জেলার মোট আয়তন 1744 বর্গ কিলোমিটার। মোট লোকসংখ্যা 16,47,521 জন। মোট ভোটার 10,69,137 জন। পুরুষ ভোটার 5,33,101 জন। মহিলা ভোটার 5,36,035 জন। সুপ্রিয় দর্শক, চাঁপাইনবাবগঞ্জের নামকরণের ইতিহাস। চাঁপাইনবাবগঞ্জের নামটি সাম্প্রতিককালে জেলাবাসীর দাবির মুখে খালেদা জিয়ার সরকার 2001 সালের 1 আগস্ট সরকারিভাবে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। ইতিপূর্বে এই এলাকা নবাবগঞ্জ নামে পরিচিত ছিল। চাঁপাইনবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়, ব্রিটিশ আমলে এই অঞ্চলে ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহার ভূমি এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায়। নবাবরা তাদের পাত্র, মিত্র ও পরিষদ নিয়ে এখানে শিকার করতে আসতেন বলে এই স্থানের নাম হয় নবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ নামের ইতিবৃত্ত নবাব আমলে মহেশপুর গ্রামে চম্পাবতী মতান্তরে চম্পারানী বা চম্পাবাই নামে একজন সুন্দরী বাইজি বসবাস করতেন। তার নৃত্যের খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবদের প্রিয় পাত্রী হয়ে ওঠেন। তার নাম অনুসারে এই জায়গার নাম চাঁপাই। এই অঞ্চলের রাজা লক্ষীন্দরের বাসভূমি ছিল। লক্ষীন্দরের রাজধানী নাম ছিল চম্পক। চম্পক নাম থেকেও চাঁপাই নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন। লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885-1969 সালে বাংলা সাহিত্যে কথা গ্রন্থে প্রথম খণ্ডে বর্ণিত লহ সেনের শত্রুরা জামতিনগর দিয়ে গৌড়ে প্রবেশ করে। বর্তমান ভোলাহাট উপজেলা জামবাড়িয়া পূর্বে জামতিনগর নামে পরিচিত ছিল। এসবের উপর ভিত্তি করেই কোনো কোনো গবেষক ও ঐতিহাসিকদের মতে চাঁপাইকে বেহুলার শ্বশুরবাড়ি চম্পক নগর বলে স্থির করেন এবং মত দিয়েছেন যে চম্পক নাম থেকেই চাঁপাই নবাবগঞ্জের উৎপত্তি হয়েছে। প্রিয় দর্শক, তেভাগা আন্দোলন। নাচোল তেভাগা আন্দোলন শুরু হয় পদ্মা মহানন্দা পূর্ণভবার কোল ঘেঁষে গড়ে ওঠা চাঁপাই নবাবগঞ্জ ছিল মধ্যযুগের মুসলিম বাংলার প্রধান প্রাণকেন্দ্র, গৌড় নদীর এক অগ্রসর জনপদ। ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় এই জনপদ কখনোই বাংলার সশস্ত্র প্রতিবাদ মুখর ঐতিহ্যের পথ থেকে বিচ্যুত হয়নি কখনো। বরং স্বদেশী ও ভিনদেশী সব রকমের শোষণ, নিপীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম এখানকার বরেন্দ্রভূমির চিরকাল স্বাধীন চেতা মানুষের বুকে রক্তে রঞ্জিত হয়েছে। সাম্রাজ্যবাদী ব্রিটিশ বিরুদ্ধে সংগৃহীত নীল বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহ, পাকিস্তান আমলে নাচল কৃষক বিদ্রোহ, 52 ভাষা আন্দোলন ও 71-এর মুক্তিযুদ্ধ এবং এমনকি স্বাধীনতা পরবর্তী সময় স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান সহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের বাসী তাদের বিদ্রোহী ও অধিকার আদায়ের সচেতন সত্তার প্রমাণ দিয়েছে। প্রিয় দর্শক, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান দিয়াতুল্লাহ চৌধুরী ওরফে লুকা চৌধুরী, গিরিশচন্দ্র সিংহ, রফিক মণ্ডল, প্রফেসর আব্দুর রহিম, ডক্টর জহুরুল হক, বাবু অভয় প্রদ মুখার্জি, রমেশ মিত্র, কুতুবুদ্দিন, রফিকুন্নবী রণবীর, ডক্টর মনিরুজ্জামান মিয়া, মমতাজউদ্দিন আহমেদ, কাজী জালাল আহমেদ প্রমুখ উল্লেখযোগ্য। এই জেলার আম সবার কাছে প্রিয়। এই জেলাকে আমের রাজধানীও বলা হয়। শ্রদ্ধেয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। ক্ষুদ্র জ্ঞানে এত বড় একটি ঐতিহাসিক স্থানের বা জেলার নামকরণ ও জমিদারদের জমিদারি বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই, তবুও আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নবীন হিসাবে ক্ষমা করে দেবেন। ভুলগুলো ধরিয়ে দিলে আমি অবশ্যই শুধরে নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত দর্শক,
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেল আরএস টিভি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে। আমাদের অনুষ্ঠানগুলি দেখবার জন্য অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। ভালো থাকুন, সুস্থ নিরাপদ থাকুন, আল্লাহ হাফেজ।